হ্যালো এভরিওয়ান, আজকে আমার ঘরে এই বুদ্ধ পূর্ণিমা দিনে যেটা পিঠা বানায় ঘরে বন করার সময় সে পিঠাটা কালকে মন্দিরে দেওয়ার জন্য সবাইকে ডেকে আনছি। আজকে পিঠাটা বানাচ্ছে, তো পিঠাটা বানানো আপনাদের সাথে একটু শেয়ার করব কালকে সকালে একদম ভোরে মন্দিরে দেওয়ার জন্য। তো সাথে থাকেন, দেখেন পিঠাটা কীভাবে বানায়। এভাবে সবাই সাথে পিঠা বানানো মজাটা আলাদা। তো রাতবেলা আমরা বানা গেছি বসে বসে, তো খুব মজা লাগছে আজকে পিঠাটা বানায়। এভাবে মায়ের বন্ধন সবাই একসাথে থাকা খুবই ভালো, খুব সুন্দর লাগে আমার কাছে। তো আপনাদের সাথে একটু তুলে ধরার জন্য চেষ্টা করতেছি, আরও ভালো তুলে ভিডিও করার জন্য চেষ্টা করতেছি। দেখো গাইস, পিঠাগুলো এত যে সুন্দর করে বানাতেছে এরা, দেখো। এইটুকু ভিডিও করলো, সবাই ভালো থাকো, ধন্যবাদ।